হাই, দেখুন গুলাবের তাণ্ডব আমাদের দক্ষিণবঙ্গে হুগলি জেলার থেকে বলছি। তো কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টির জেরে দেখুন মাঠঘাট কী অবস্থা হয়েছে। ছাদ থেকে ভিডিও করছি, ইভেন কারেন্টও ছিল না, আজকে কিছুক্ষণের মধ্যে কারেন্ট এলো, রাত থেকে কারেন্ট ছিল না। প্রচণ্ড ঝোড়ো হাওয়া, তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। এখন বৃষ্টিটা একটু হালকা হয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে, অনেক গাছ ভেঙে গেছে। সেদিকে দেখুন একটা গাছ পড়ে গিয়েছিল, ওরা কেটে পরিষ্কার করে দিয়েছে। আর জল কিন্তু ধীরে ধীরে আবার বাড়ছে, সারা মাঠে জলে ভরে গেছে, দেখে মনে হবে বন্যা। সত্যিই যদি এই রূপনারায়ণের ভেতর দিয়ে আবার জলটা ঢোকে, তাহলে কিন্তু আবার বড় ধরনের বন্যা হতে পারে, যদি নদীতে জল বাড়ে। কারণ আমাদের বন্যাতে রূপনারায়ণের তিনটে জায়গায় বাঁধ কেটেছে আমাদের এই সাইডেই, সেগুলো রিপেয়ারিংয়ের কাজ শুরু করতে পারেনি, পরপর বৃষ্টি চলছে। দেখেছি চারদিকে, দেখুন মেঘ এখনও প্রচুর পরিমাণে মেঘ আছে, ওয়েদার তো প্রচুরই খারাপ আছে, ঝোড়ো হাওয়া বইছে দেখতে পাচ্ছেন। দেখুন জল তো আমাদের নিচে রাস্তার কাছাকাছি জল, এগুলো জল আছে। দেখুন আমাদের এটা এই সাইডে পুকুর আছে, দেখাচ্ছি। দেখুন পুকুর, পুকুরের নৌকা আছে, এটা পুকুরের গেটটা দেখা যাচ্ছে, হালকা পরিষ্কার করে দেখাচ্ছে না। দেখুন দূরে গেট আছে পুকুরের, এটা আমাদের রাস্তা, পুকুরে যাওয়ার রাস্তা, সামনে পুকুর আছে একটা। দেখুন নদী, নদীর মতো হয়ে গেছে পুরো, জল বন্যা। এগুলো অ্যাকচুয়ালি এটা জমি, চাষের জমি। দেখুন আমাদের মেন রাস্তা সেই জমির কাছাকাছি, এই হচ্ছে গুলাবের তাণ্ডবের পরিস্থিতি। দেখা যাক ওয়েদার কখন ক্লিয়ার হয় বা বেটার পজিশনে যায়। চ্যানেলটিকে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন।